সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল। প্রফেশনাল ফটোগ্রাফাররা যেভাবে তাদের ফটো এডিট করে ইনস্টাগ্রামে পোস্ট করে, ঠিক তাদের মতো ফটো কিভাবে এডিট করবেন আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো প্রফেশনাল মানে ফটো এডিট করার জন্য কয়েকটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। তো ফার্স্টে আমরা ব্যবহার করবো স্ন্যাপসেট। তো আমি সরাসরি স্ন্যাপসেট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমার ফটোটি অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাধারণ একটি ব্যাকগ্রাউন্ড। তো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে, এর জন্য নিচ থেকে টুলস অপশনে ক্লিক করব। তারপর ডাবল এক্সপোজার এখানে ক্লিক করব। নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। এখান থেকে পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। আর যদি এই ব্যাকগ্রাউন্ডটির সঙ্গে এই ফটোটি ম্যাচ না করে তাহলে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। তো এরপর আমরা এখান থেকে উপরে লেয়ারে ক্লিক করব। তারপর ভিউ এডিটে ক্লিক করব। এখানে ডাবল এক্সপোজার যে লেয়ারটি এটাকে ওপেন করব। প্রথমে সেটিংসে চলে আসব। এখান থেকে অপাসিটি একদম প্লাস করে দেব। তারপর রাইট অপশনে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। তারপর এডিট অপশনে চলে আসব। নিচে সেটিংসটি আপনাকে লক্ষ্য করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার 100, আর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট অফ করা আছে। এরপর আমাদের ফটোটি জুম করে এভাবে আস্তে আস্তে পুরো ফটোর ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। আপনারা চাইলে এক ক্লিকেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিন্তু প্রফেশনালি যদি আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চান তো অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে আমার সময় লাগলো 10 মিনিট। আর আমি যেভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছি, এই ফটোটি যদি কেউ দেখে তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা ফটো এডিট নাকি অরিজিনাল। তো আপনাকেও ঠিক সেভাবে কাজটি করতে হবে। এরপর আমরা এখানে রাইট অপশনে ক্লিক করব। আর এখানে যদি আপনার এই ফটোর সঙ্গে ব্যাকগ্রাউন্ডটি ম্যাচ না করে তাহলে আপনারা এখান থেকে এই জায়গাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি আলাদা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাচ্ছি। তো ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করব। জাস্ট ক্লিক করলাম, এরপর রাইট অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। তো আমার মনে হচ্ছে আমার এই ফটোর সঙ্গে এই ব্যাকগ্রাউন্ডটি খুব ভালোভাবে ম্যাচ করছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিলাম। তারপর উপরে আইকনে ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আবারও টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে সিলেক্টিভ টুলটি অ্যাড করে নেব। তারপর ফেসটিকে এভাবে জুম করে নেব এবং ফেসের যে কোনো জায়গায় একবার ট্যাপ করব। তারপর এভাবে এটাকে জুম আউট করে নেব। জাস্ট ফেসটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি এখন। তারপর এভাবে এগুলোকে কমারা করে নেব। তো দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর। এরপর আমরা রাইট অপশনে ক্লিক করব। তারপর আবার টুলস অপশনে ক্লিক করব। লেন্স ব্লারে ক্লিক করব। তারপর এটাকে এভাবে একদম ছোট করে দেব এবং যে কোনো সাইডে এভাবে চাপাই দেব। আর ব্লার অ্যামাউন্টটা কমাই দেব 10। ওকে, তো 10 রাখার পর আমরা রাইট অপশনে ক্লিক করব। নেক্সট আবারও লেয়ারে ক্লিক করব। ভিউ এডিটে ক্লিক করব। লেন্স ব্লার লেয়ারটি ওপেন করব মাস্কার অপশনে ক্লিক করে। নিচে এখানে দেখতে পাবেন 100 থাকবে। যদি 100 না থাকে এখান থেকে 100 করে নেবেন। তারপর এভাবে জুম করে নেবেন এবং এভাবে এই জায়গাগুলোতে ড্রয়িং করবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমাদের ফেসটা স্মুথ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আফটার অ্যান্ড বিফোর। আপনারা চাইলে সেম প্রসেসে আপনাদের হাতগুলোকে এভাবে স্মুথ করতে পারবেন। তারপর আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এখান থেকে ব্যাক দেব। তারপর আবার এখান থেকে টুলস অপশনে ক্লিক করব। ম্যাগনেটিক অপশন ক্লিক করব। তারপর এখান থেকে হালকা এভাবে কম বাড়া করে অ্যাডজাস্ট করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ফটোটিকে আমরা শেয়ার করে দেবো লাইটরুম অ্যাপ্লিকেশনে। তারপর আমরা লাইটরুমে ফটোটিকে ওপেন করে নিলাম। নেক্সট এখান থেকে মাস্কিং অপশনে ক্লিক করব। তারপর প্লাজার এখানে ক্লিক করব। এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে নেব।
তারপর এখান থেকে ব্রাশ সাইজ এবং অপাসিটি এগুলোকে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তারপর ফটোটিকে একটু জুম করে নিচ্ছি এবং জাস্ট ফেসটাকে এভাবে মাস্কিং করে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আমি অনেক কষ্ট করে মাস্কিং করে নিলাম। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা প্রথমে লাইট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সপোজার হালকা বাড়ায় দিলাম, কন্ট্রাস্ট এটাকে একটু বাড়ায় দিলাম, হাইলাইটস মাইনাস করে দিলাম, শ্যাডো মাইনাস করে দিলাম। তারপর কালারে চলে আসবো, এখান থেকে টেম্পারেচার, টিন, স্যাচুরেশন এগুলোকে আমরা আমাদের ফটো অনুযায়ী কাস্টমাইজ করে নেব। তারপর উপরে রাইট অপশনে ক্লিক করব। তো এতক্ষণ ছিল আমাদের মডেলের কাজ, এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করব। তো এর জন্য আমরা এখান থেকে চলে আসবো সরাসরি কালারে। কালারে আসার পর মিক্স টুলে চলে আসবো, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কী কী আছে সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। তো আমাদের গ্রিন কালার আছে, আমরা গ্রিন কালারে চলে আসবো। তারপর নিচে তিনটি লাইন দেখতে পাচ্ছেন, হিউ, স্যাচুরেশন, লুমিয়েন্স। তো এই তিনটি লেয়ারকে এভাবে কাস্টমাইজ করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমাদের ফেসের কালারটিও কিন্তু একটু চেঞ্জ মনে হচ্ছে, তো এর জন্য আমরা এখান থেকে ফেসের কালারটি বেছে নেব, এটাকে আমরা একটু কাস্টমাইজ করে দিচ্ছি। তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা চলে আসবো ইফেক্টে। ইফেক্টে আসার পর আমরা এখান থেকে ভিগনেট এটাকে একদম মাইনাস করে দেব। এতটুকু হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আফটার অ্যান্ড বিফোর। তারপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে ক্লিক করে দেব। তো এতটুকু হয়ে গেলে আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর বাড়তি যদি আপনারা আপনাদের ফটোতে লোগো, ওয়াটারমার্ক যদি অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন এবং সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা চাইলে আপনার ফটোতে বর্ডারও ক্রিয়েট করতে পারবেন। তো এমনিতে ভিডিওটি আমাদের অনেক লং হয়ে গেছে, তাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।